একের দাগের অঙ্কের ছকটি তোমরা এই ছবিটি দেখে নিজের খাতার মধ্যে করে নাও। এরপর দুইয়ের দাগের অঙ্কের সমাধান করে দিচ্ছি। তো আমরা শুরু করবো দুইয়ের দাগের অঙ্ক থেকে। দুইয়ের দাগের অঙ্কতে বলা হয়েছে, দেখ, আমিনাদের বাড়ির আয়তক্ষেত্রাকার উঠানের দৈর্ঘ্য 6 মিটার এবং প্রস্থ 4.2 মিটার। ওই উঠানের মাঝখানে 3.5 মিটার ইন্টু 2.5 মিটার মাপের একটা আয়তক্ষেত্রাকার শতরঞ্চি পাতলাম। শতরঞ্চি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল হিসাব করে দেখি। তো দেখো, আমিনাদের বাড়ির আয়তক্ষেত্রাকার উঠানের দৈর্ঘ্য, তা আয়তক্ষেত্রাকার উঠান, আয়তক্ষেত্রাকার উঠান মানে কি, উঠানের দৈর্ঘ্য থাকবে আর প্রস্থ থাকবে, ঠিক আছে? তো এই দৈর্ঘ্য আর প্রস্থ আছে, তো এইটিকে বলছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, ঠিক আছে? তো এই দৈর্ঘ্য প্রস্থ কত বলে দিয়েছে, 6 মিটার। দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার আর প্রস্থ কত, প্রস্থ হচ্ছে 4.2 মিটার, ঠিক আছে? তা দৈর্ঘ্য আর প্রস্থ পেয়ে গেলাম। এইবার এই দৈর্ঘ্য প্রস্থর মধ্যে বলে দিয়েছে, দেখো, ওই উঠানের মাঝখানে, এর মাঝে একটা শতরঞ্চি পাঠব, ঠিক আছে? কি করবো, শতরঞ্চি পাতবো। সেই শতরঞ্চিটার আমাকে বলে দিয়েছে দৈর্ঘ্য আর প্রস্থ বলে দিয়েছে। শতরঞ্চি পাতলাম, এটা হচ্ছে শতরঞ্চি, ঠিক আছে? এই শতরঞ্চির দৈর্ঘ্য বলে দিয়েছে, দেখো, 3.5 মিটার আর প্রস্থ বলে দিয়েছে 2.5 মিটার, ঠিক আছে? তো এই দৈর্ঘ্য আর প্রস্থ, এইবার দেখো ওই উঠানের মাঝখানে শতরঞ্চি বাদে, শতরঞ্চি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল কত, তাহলে এই শতরঞ্চিটা বাদ দিয়ে আমার এই বাকি উঠানের ক্ষেত্রফল বের করতে হবে, মানে এই অংশের ক্ষেত্রফল আমাকে কি করতে হবে, বের করতে হবে, ঠিক আছে? তো দেখো, তাহলে আমি কি করব, গোটা উঠোনের প্রথমে আমি কি করব, ক্ষেত্রফল বের করব। তাহলে উঠানের ক্ষেত্রফল সমান লেখো, কি আছে না, আমিনাদের বাড়ির উঠানের ক্ষেত্রফল, তাই লিখবো আমিনাদের বাড়ির, বাড়ির উঠানের ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে কি, দৈর্ঘ্য গণিত প্রস্থ, ঠিক আছে? উঠানের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গণিত প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত আছে উঠানের ক্ষেত্রফলটা, এটা উঠান, উঠানের দৈর্ঘ্য কত আছে 6 মিটার, তাই 6 লিখলাম। প্রস্থ কত, 4.2, হয়েছে? এইটা গুণ করলে কত হচ্ছে, দেখ, 6 1 6 6 2 12 2, হাতে থাকে 1, আর 6 4 24, আর 25, তাহলে এইটা হচ্ছে বর্গমিটার, ঠিক আছে? 25.2 বর্গমিটার হচ্ছে এই উঠানটার ক্ষেত্রফল। এইবার যদি দেখো, এই উঠানের ক্ষেত্রফল থেকে যদি শতরঞ্চির ক্ষেত্রফল বিয়োগ করে দিই, তাহলে বাকি অংশের ক্ষেত্রফল পেয়ে যাবো, ঠিক আছে? তাহলে আমাকে এবার বের করতে হবে কি, এবার বের করতে হবে শতরঞ্চির ক্ষেত্রফল। কি করবো, শতরঞ্চির, শতরঞ্চির তো আমরা এখানে বের করবো শতরঞ্চির ক্ষেত্রফল। শতরঞ্চির ক্ষেত্রফল কি হবে, শতরঞ্চির ক্ষেত্রফলটা আমরা লিখবো দৈর্ঘ্য গণিত প্রস্থ, ঠিক আছে? দৈর্ঘ্য কত, শতরঞ্চির দৈর্ঘ্য হচ্ছে 3.5 ইন্টু প্রস্থ কত, 2.5, এইটা গুণ করো, 3.5 আর 2.5 গুণ করে নাও, 2.5 গুণ করো, 5 5 25 5, হাতে কত থাকে 2, 5 3 15, 16 17, গণিত 5 2 10, হাতে থাকে 1 3 2 6 1 7, 5 7, আর এখানে হয়ে আছে 8। কটার পর দশমিক বসবে, দুটোর পর দশমিক বসবে, তাহলে 8.75 বর্গমিটার, হয়েছে? তো 8.75 বর্গমিটার হচ্ছে এই শতরঞ্চিটার ক্ষেত্রফল। তাহলে আমার এই মোট ক্ষেত্রফল থেকে যদি শতরঞ্চি ক্ষেত্রফল বিয়োগ করে দিই, তাহলে বাকি উঠানের ক্ষেত্রফল হয়ে যাবো। অতএব বাকি উঠানের ক্ষেত্রফল হবে কত, এই ক্ষেত্রফল থেকে বিয়োগ করো, 25.2 বর্গমিটার থেকে কি হবে, 8.75 বর্গমিটার, বিয়োগ করে দাও, 5 6 10, 5 10, হাতে থাকে 1, 1 7 8, 8 6 12, 4 12, হাতে কত থাকে 1, 1 8 9, 9 6 15, 6 15, হাতে থাকে 1, 2 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 16.45 বর্গমিটার, হয়েছে?
তাহলে বাকি উঠানের ক্ষেত্রফল হচ্ছে 16.45 বর্গ মিটার। এটা হয়ে যাচ্ছে উত্তর। ঠিক আছে, বুঝে গেল? বেশ, হ্যাঁ, দুইয়েরটা শেষ হয়ে গেল। এবার তিনের দাগেরটা দেখ। তিনের দাগের অঙ্ক বলেছে অজন্তা হাউসিং কমপ্লেক্সের বর্গক্ষেত্রাকার পার্কের বাইরের চারিদিকে 3 মিটার চওড়া একটা রাস্তা আছে। ঠিক আছে, রাস্তা সমেত পার্কের পরিসীমা বলা হয়েছে এখানে 484 মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল হিসাব করি। ঠিক আছে, তো রাস্তা সমেত পার্কের পরিসীমা 484 মিটার। তো অজন্তা হাউসিং কমপ্লেক্স বর্গক্ষেত্রাকার পার্ক, বর্গক্ষেত্রাকার পার্ক মানে কি, এর সবকটা বাহু সমান। ঠিক আছে, এটা যে বর্গক্ষেত্রাকার পার্ক, সবকটা বাহু সমান। তো এই বর্গক্ষেত্রাকার পার্কের বাইরের চারিদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে। এই বাইরের চারিদিকে একটা 3 মিটার চওড়া রাস্তা আছে, দেখ ভালো করে। ঠিক আছে, তো বাইরের চারিদিকে 3 মিটার চওড়া একটা রাস্তা আছে, রাস্তা সমেত পার্কের পরিসীমা, তাই পার্কের পরিসীমা কত আছে? পরিসীমা মানে এই বাহুটার যোগফল যুক্ত এই বাহুটার যোগফল যুক্ত এই বাহুটার যোগফল যুক্ত এই বাহুটার যোগফল, চারটে বাহুই সমান। তাহলে আমরা জানি বর্গক্ষেত্রের কি চারটে বাহুই সমান, আমরা জানি বর্গক্ষেত্রের চারটি বাহুর দৈর্ঘ্যই সমান। পরিসীমা কত বলা আছে? রাস্তা সহ পরিসীমা কত বলা আছে? পরিসীমা, রাস্তা সহ পরিসীমা, রাস্তা সহ পরিসীমা বলা আছে 484 মিটার। তো রাস্তা সহ পরিসীমা চারটে বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে একটা বাহু কত হবে? তাহলে আমি লিখতে পারি রাস্তা সহ একটি বাহু কত হবে? রাস্তা সহ একটি বাহু হবে 484/4। তো 4 দিয়ে ভাগ করে দাও, 4 × 4, 4 × 2 = 8, 4 × 4 তাহলে 121 মিটার। ঠিক আছে, এইবার একটু বুঝতে হবে আমার কি বলেছে, রাস্তা সমেত পার্কের পরিসীমা 484 মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল কত? এইবার আমাকে রাস্তাটার ক্ষেত্রফল বের করতে হবে, মানে এই রাস্তাটার ক্ষেত্রফল আমাকে কি করতে হবে, বের করতে হবে। ঠিক আছে, তো আমি একটা বাহু 121 মিটার পেয়ে গেছি, তাহলে এই রাস্তা সহ ওই কমপ্লেক্সটির ক্ষেত্রফল কত হবে? তাহলে আমি লিখবো রাস্তা সহ ক্ষেত্রফল, রাস্তা সহ ক্ষেত্রফল কত হবে, বাহু স্কয়ার, কারণ আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার। তাই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি বাহু স্কয়ার হয় তাহলে হচ্ছে, বাহু মানে কত পেয়েছি 121, তার স্কয়ার মানে কত, 121 কে 121 দিয়ে গুণ, 121 কে 121 দিয়ে গুণ করে নাও পাশে, গুণ করলে কত হচ্ছে 1 × 1 = 1, 2 × 1 = 2, 4 × 6 = 1 সমান হচ্ছে 1,4,6,4,1,4,000 বর্গ মিটার। তাহলে এই অজন্তা হাউসিং কমপ্লেক্সের রাস্তা সহ ক্ষেত্রফল কত পেলাম? এই বর্গ মিটার। ঠিক আছে, এইবার আমাকে এইটার ক্ষেত্রফল বের করতে হবে, মানে অজন্তা হাউসিং কমপ্লেক্সের ক্ষেত্রফল বের করতে হবে। ঠিক আছে, তাহলে এই গোটাটার ক্ষেত্রফল থেকে যদি আমি এই ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই, এই গোটাটার ক্ষেত্রফল থেকে যদি আমি এই ক্ষেত্রফলটা বাদ দিই, তাহলে আমি রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে আমার এই ভেতরের ক্ষেত্রফলটা বের করতে হবে, তাই ভেতরের ছোট বর্গক্ষেত্রটার আমার একটা বাহু বের করতে হবে। এখানে আমার রাস্তা সহ বাহু দৈর্ঘ্য পেয়েছি 121 বর্গ মিটার, আর আমার অজন্তা হাউসিং কমপ্লেক্সের একটা বাহু কত হবে সেটা বের করে নিতে হবে। তাহলে আমাকে লিখো অজন্তা হাউসিং কমপ্লেক্সের একটি বাহু কত হবে, একটি বাহু কত হবে বল দেখি। এইখানে দেখ 3 মিটার ধরে, কারণ এই রাস্তাটা 3 মিটার চওড়া বলে দিয়েছে, এই রাস্তাটা 3 মিটার চওড়া, এদিকেও 3 মিটার চওড়া, তাহলে আমার 3 করে করে বাদ চলে যাবে,
এই গোটা বাহুটা আমার কত পেলাম 121 121 পেয়েছি। এবার 3 মিটার যদি কমে যায় এদিক থেকেও 3 মিটার কমবে, এদিক থেকেও আমার 3 মিটার কমবে, এদিক থেকে আমার 3 মিটার কমে গেল, এদিক থেকে আমার 3 মিটার কমে গেল, তাহলে মোট কমলো কত 6 মিটার। হ্যাঁ তাহলে অযোধ্যা কমপ্লেক্সের আমার একটা বাহু দৈর্ঘ্য কত হবে 121 বিয়োগ চিহ্ন 3 প্লাস 3 ঠিক আছে হচ্ছে কত হচ্ছে দেখো 121 বিয়োগ চিহ্ন 6 সমান বিয়োগ করে দাও 121 থেকে 6 বিয়োগ করলে কত হচ্ছে 115 মিটার হয়েছে। এই যে 115 মিটার বেরোলো এই 115 মিটারটা হচ্ছে এই অজন্তা হাউসিং কমপ্লেক্সের একটা বাহু। তার ক্ষেত্রফল বের করতে গেলে কি করতে হবে বাহু স্কয়ার। তাহলে দেখো তার ক্ষেত্রফল হবে অজন্তা হাউসিং কমপ্লেক্সের ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফল হবে বাহু স্কয়ার। বাহু স্কয়ার সমান কত হচ্ছে 115 স্কয়ার সমান 115 গুণিত 115 গুণ করলে কত হচ্ছে দেখে নাও 115 কে 115 দিয়ে গুণটা করলে দেখে নাও কত 5 5 এ 25 5 আর 7 5 এ 12 2 এটা থেকে 1 এদিকে হচ্ছে 12 2 এটা থেকে 1 3 এইটা 1 3 2 2 5 বর্গ মিটার ঠিক আছে। এইবার রাস্তা সহ ক্ষেত্রফল কত পেয়েছি আমরা এইটা আর রাস্তা ছাড়া আমরা ক্ষেত্রফল কত পেয়েছি এটা। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত হবে রাস্তার ক্ষেত্রফল হবে এটা থেকে এটা বিয়োগ ঠিক আছে। তাহলে কো রাস্তার ক্ষেত্রফল কি লিখব রাস্তার ক্ষেত্রফল হবে এটা বিয়োগটা করো 14 6 4 1 বিয়োগ চিহ্ন 13 2 2 5 বিয়োগটা করে নাও 5 আর কয় 11 6 11 হাতে কত থাকে হাতে 1 থাকে 2 আগে 3 4 থেকে 3 বিয়োগ করলে 1 হয় আর এদিকে 6 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে তোমার 4 আর এদিকে 3 4 থেকে 3 বিয়োগ করলে 1 আর 1 1 মিলে গেল 0 তাহলে হয়ে যাচ্ছে 1416 বর্গ মিটার এটাই হচ্ছে উত্তর ঠিক আছে।